প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো, যে যেখানে আছো সবাই নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। যেহেতু আমাদের কিছুদিন আগে অর্থাৎ 14 তারিখ ঈদ গেল, সে কারণে তোমাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি, অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ তৃতীয় অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ। গত ক্লাসে আমি হিন্দু ধর্মের স্বরূপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং এরপরে দ্বিতীয় পরিচ্ছেদে হিন্দু ধর্মের তোমার কিছু অংশ অর্থাৎ হিন্দু ধর্মের বিশ্বাসের কিছু অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আমি এর পরবর্তী অংশগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। এ অধ্যায় শেষে আমরা কি কি করতে পারবা, তোমরা কি কি করতে পারবে সে সম্পর্কে তোমাদেরকে একটা ছোটখাটো আস্ত ধারণা দিব। নিশ্চয়ই তোমরা বই খাতা নিয়ে উপস্থিত হয়েছ। দেখো এখানে তোমাদের এই অধ্যায় শেষে আমরা ব্রত পালনের ধারণা তোমাদের সাথে ব্যাখ্যা করতে পারবে, শিবরাত্রির ব্রতকথা বর্ণনা করতে পারবে, ব্রত ও ব্রত পালনের করণীয় ও ব্রত পালনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বর্ণে বর্ণে কোনো ভেদ নেই তা উপলব্ধি করে নিজ আচরণে তার প্রকাশ ঘটাতে পারবে, ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে জেনে ব্রত পালনে তোমরা উদ্বুদ্ধ হবে। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। ব্রত ও ব্রত পালনের করণীয়, দেখো নিশ্চয় বইটা এবং খাতা কলম নিয়ে তোমরা স্যারের সামনে উপস্থিত হয়েছ। অনেকদিন তোমাদের কিছু ক্লাস গ্যাপ ছিল, সেজন্য আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে উপস্থিত হয়েছি। দেখো হিন্দু ধর্মে ধর্ম যেহেতু আমাদের কিছুদিন বন্ধ হয়ে গেছে, সেজন্য তোমাদের কিছু ক্লাসও গ্যাপ গেছে। দেখো হিন্দু ধর্মের ধর্মচর্চার ক্ষেত্রে পূজা উপাসনা পার্বণ ও ব্রত পালনের বিধান রয়েছে। পুণ্য অর্জন ও পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকর্মকে কি বলে? ব্রত বলে। নিশ্চয়ই তোমরা লাইনগুলো বুঝতে পারছ, যেহেতু আমি পড়তেছি অবশ্যই তোমরা কি বুঝতে পারছ। দেখো এখানে কি কি বলেছে, আমাদের কি কি বলতে বলছে, ধর্মচর্চাটা করতে বলছে, তার সাথে কি পূজা করতে বলেছে, উপাসনা করতে বলেছে এবং পার্বণ এবং ব্রত মানে কি তোমাদেরকে উপোস থাকতে বলেছে। দেখো সেখানে পুণ্য অর্জন ও পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকর্মকে কি বলে? ব্রত বলে। অর্থাৎ ব্রত পালনের উদ্দেশ্য হচ্ছে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য বিশেষ কিছু আচরণ বিধি পালন করা। হিন্দু ধর্মাবলম্বীরা বিপত্তারিণী, জামাই ষষ্ঠী, জন্মাষ্টমী, শিবরাত্রি ইত্যাদি অনেক ব্রত পালন করে থাকে। অর্থাৎ এখানে সব মেয়েদের ক্ষেত্রে এটা বলেছে এবং ছেলেদের ক্ষেত্রে বলেছে। সবাই নিশ্চয় বিপত্তারিণী পূজার কথা নাম শুনেছ, জামাই ষষ্ঠী অর্থাৎ যখন বিয়ে হয় তখন কি করে মেয়ের জামাইকে, জামাই ষষ্ঠী মানে জ্যৈষ্ঠ মাসে একটা অনুষ্ঠান হয় সেটা জন্মাষ্টমী। জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শিবরাত্রি হচ্ছে শিব চতুর্দশী, যেটাকে সেটা শিবরাত্রি বলে থাকে। নিশ্চয়ই তোমরা সবাই উপোসগুলো থাকো এবং কি সবাই থাকার চেষ্টা করবে, যারা থাকো না তারা থাকার চেষ্টা করবে। ব্রত পালনে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। ব্রতের আগের দিন সংযম পালন করতে হয়, অর্থাৎ তোমাদেরকে নিরামিষ খেতে বলছে, সংযম পালন করতে বলেছে এবং ব্রতের দিন ব্রত শেষ হওয়া পর্যন্ত উপবাস অবশ্যই করণীয়। অর্থাৎ ব্রতের দিন আমাদের যে কারণে আমরা ক্লাসগুলো, যে কারণে আমরা কাজগুলো করবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বসে উপোস থাকার জন্যই বলেছেন। যে দিনে বা তিথিতে যে ব্রত উদযাপন করা হয় সেই দিন বা তিথিতে ভক্তগণ উপোস থেকে নির্দিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে পূজা নিবেদন করেন। প্রতিটি ব্রতের ব্রতকথা আছে। ব্রত পালনের সময় সুনির্দিষ্ট ব্রতকথা বলা বা পাঠ করা হয়, ভক্তগণ ভক্তি সহকারে সেই ব্রতকথা কি করে শুনেন। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, আমরা নিশ্চয়ই খুব ভক্তি সহকারে আমাদের এই ব্রতগুলো পালন করে থাকি, তোমরা নিশ্চয়ই ভগবানকে ডাকার জন্য এই ব্রতগুলো পালন করা, তোমাদের মঙ্গল কামনার জন্য এই ব্রতগুলো করা হয়। সুতরাং বলেছে কে ভক্তি ভক্তগণ ভক্তি সহকারে সেই ব্রতকথা শুনেন এবং সেই ব্রতকথাগুলো যখন আমরা কোন ধর্মীয় উপাসনালয়ে যাই সেই ব্রতকথাগুলো শোনা যায়। দেখো শিবরাত্রি ব্রত, এখন আমরা
শিবরাত্রি ব্রতটা কখন করতে হয়, এটা কেন করা হয় এবং কি কারণে সেই ব্রতটা করা হয়, এখন আমরা সেটা জেনে নেব। দেখো কোন মাসে, ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্থী। তোমরা নিশ্চয়ই আন্ডারলাইনগুলো করে নিবে, যেহেতু তোমাদের নৈবিত্তিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী তিথির রাত্রিতে শিবের আরাধনা করা হয়। শিব মঙ্গলময়, তিনি জগতের অকল্যাণ অসুন্দর ও অন্যায় দূর করেন, তাই তার অনুগ্রহ লাভের জন্য যে ব্রত পালন করা হয় তাকে শিবরাত্রি ব্রত বলা হয়। শিব অল্পতে কিন্তু তুষ্ট হয়, অর্থাৎ শিব অল্পতে কিন্তু সন্তুষ্ট হয়, এই জন্য তার আরেক নাম কি বলেছে, আশুতোষ। অর্থাৎ শিবের অপর নাম কি, আশুতোষ। একদিন শিব পার্বতী একত্রে অবস্থান করছিলেন। পার্বতী শিবকে প্রশ্ন করেছেন, তিনি কিসে তুষ্ট হন। উত্তরে শিব বললেন, কেউ উপবাস হয়ে ভক্তি ভরে একটি মাত্র বিল্বপত্র দিয়ে আমার অর্চনা করলে আমি তাতে তুষ্ট করি, বহু উপচারে আমার অর্চনা করার প্রয়োজন হয় না। হে দেবী, এ হলো আমার প্রীতিকর ব্রত, এ ব্রতের ফলস্বরূপ ভক্ত তার বাসনার বস্তু পেয়ে থাকে, আমার অনুগ্রহ তার প্রতি সর্বক্ষণ বর্ষিত হোক। অর্থাৎ এখানে কি বলেছে, দেখো আমাকে অনেক কিছু দিয়ে কিন্তু পুজো করতে হবে না, আমাকে শুধু জাস্ট উপোস থেকে ভক্তি সহকারে একটা বিল্বপত্র যদি আমার চরণে দান করা হয়, তাহলে আমি সেটাতে ভক্তি সহকারে যদি আমি আমার চরণে দান করা হয় তাহলে আমি কি করবো, এতে তুষ্ট হবে। এ হচ্ছে আমাদের শিবের একটু চাওয়া। এর অর্থ শিব ভক্তের ভক্তি দেখেন, উপচারের বাহুল্য নয়, তাই শ্রদ্ধাসহ ভক্তের সামান্য বিল্বপত্রের অঞ্জলিতে তিনি কে অন্তুষ্ট হন। অর্থাৎ সামান্য বিল্বপত্র দিয়ে অঞ্জলি দিলে শিব কিন্তু তাতে তুষ্ট হন। শিবরাত্রি ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে, যেমন শিবরাত্রির আগের দিন থেকে ভক্ত সংযম অবলম্বন করবে, বাক্যে কর্মে ও চিন্তায় দেহ মনকে পবিত্র রাখবে, উপবাস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যে শিবকে কি করবেন, স্মরণ করবেন। এখানে কি বলেছে দেখো, এখানে শিবরাত্রির আগের দিন অর্থাৎ পূর্ব দিনে ভক্ত সংযম অর্থাৎ তোমাকে নিরামিষ আহার করতে বলেছে, এবং নিরামিষ আহার করলে কিন্তু আমাদের দেহ মনকে হয় পবিত্র হয় এবং সুন্দর থাকে। সেজন্য উপোস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যে শিবকে তোমাকে তোমার শিবের নাম নিতে অর্থাৎ শিবের আরাধনা করতে বলছে। শিবরাত্রি আনুষ্ঠানিক কর্মের মধ্যে রয়েছে, রাত্রির চার পোহরে শিবকে চারবার অর্চনা করা, অর্থাৎ চারবার চারটা জিনিস দিয়ে শিবকে তুষ্ট করতে হবে, সেজন্য চারবার অর্চনা করা। প্রথম পোহরে প্রথমে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হবে, দ্বিতীয় পোহরে দধি দিয়ে, অর্থাৎ আমরা পোহর নিশ্চয়ই জানি 3 ঘন্টা পরপর এক প্রহর ধরা হয়, সেজন্য কি বলেছে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে। প্রতিবার স্নানের শেষে পূজা ধ্যান করতে হয়, কিভাবে সারা রাত্রি শিবের পূজায় কাটে। পরের দিন ভক্ত শিবকে পুজো দিয়ে উপবাস ভেঙে পালন করেন। নিশ্চয় তোমরা কোন বারে কোন সময় শিবকে কি দিয়ে আমাদের স্নান করাতে হবে সেটা তোমরা জেনে নিবে, আমরা কিন্তু অনেকজনের জানি না, সেজন্য চার প্রহরে কোন প্রহরে কি দিয়ে স্নান করতে হবে তোমরা নিশ্চয় জেনেছ, এবং পরের দিন কিভাবে তোমরা উপবাস ভাঙবে সে কথাটাও এখানে দিয়েছে। অর্থাৎ শিবের প্রসাদ পুজো দিয়ে উপবাস ভেঙে তোমরা কি করবে, পরের দিন ভক্ত শিবের পুজো দিয়ে, শিবকে পুজো দিয়ে তার উপবাস ভেঙে পালন করতে বলেছে। এরপরে শিবরাত্রি ব্রত কথা দেখো, শিবরাত্রি একটি ব্রত কথা আছে, এখন শিব ব্রত কথা শোনা যায়। অর্থাৎ এখানে একটা ছোট সুন্দর গল্পের আকারে তোমাদেরকে উদাহরণ দিয়ে কথাটা বলে দেয়। দেখো গল্পটা আমি একটু পড়ছি। শিব রহস্য নামক ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে, পুরাকালে বানারসী এই নগরে এক বেয়াদ বাস করতেন। বেয়াদ নিশ্চয়ই তোমরা শুনো, যারা স্বীকার করে তাদেরকে বেয়াদ বলে, বেয়াদ বাস করতেন। তার খর্বদেহ কৃষ্ণকার পিঙ্গল চোখ ও পিঙ্গল চোর তার এখন বর্ণনা দিচ্ছে, দেখতে ভয়ঙ্কর ছিলেন সেই বেয়াদ। আবার তার সঙ্গে থাকত পশু পাখি, ঘোড়ার জাল, অস্ত্রশস্ত্র ইত্যাদি। বনের পশু পাখি শিকার করে তাদের কি করতো, মাংস বিক্রি করাই ছিল তার পেশা। অর্থাৎ
তার পেশাটা কি ছিল? মাংস বিক্রি করে, পশু পাখি শিকার করে মাংসটা বিক্রি করে তার পেশা। একদিন তিনি বনে গিয়ে প্রচুর পশু শিকার করলেন, তারপর মাংসের ভার বহন করে বাড়ির দিকে রওনা করলেন। বোঝা খুব ভারী ভারী ছিল, চলেও গিয়েছিল গভীর বনে। ক্লান্ত স্থান্ত হয়ে তিনি বিশ্রামের জন্য একটি গাছের গোড়ায় শুয়ে পড়লেন। দারুণ ক্লান্তিতে তিনি অতি দ্রুত ঘুমিয়ে পড়লেন। সূর্য অস্ত গেল, রাত নামলো, চতুর্দশী তিথির অন্ধকার রাত। গভীর অন্ধকারে তিনি কি করে বাড়ি ফিরবেন? অন্ধকারে বন্য পশুরা যদি আক্রমণ করে, এভাবে তিনি একটি গাছের ডালে শিকার করা পশু মাংস ঝুলিয়ে রাখলেন এবং নিজে চড়ে বসলেন ওই গাছের ডালে। গাছটি ছিল কি গাছ? বেল গাছ, অর্থাৎ শিবের বেল পূজা। বেল বিল্বপত্র দিয়ে আমরা শিবের আরাধনা করি, সেজন্য কোন গাছের নিচে শুকিয়েছে সে যে যে গাছটা উঠেছে সেই গাছটা কোন গাছ? বেল গাছ। গভীর রাতে শীতার্থ ক্ষুধার্থ বেদে শরীর কি করলো? কাঁপতে লাগলো। আবার তখন আবার শিশির পড়ছিল, অর্থাৎ তখন কুয়াশা পড়ছিল, শিশির পড়ছিল। ঠান্ডা শিশিরে বেদের কাঁপনি কি করলো? গেল বেড়ে, অর্থাৎ তখন তার কাঁপনিটা কি করলো? বেড়ে গেল। ঘটনা চক্রে সে বেল গাছের গোড়ায় প্রতিষ্ঠিত ছিলেন শিবের প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ। শিব চতুর্দশী রাত্রিতে শিবের পূজা করতে হয়, শিবকে বেলপাতা দিয়ে জল দিয়ে পূজা করতে হয়। বেদ শীতের কাঁপছিলেন এবং সজোরে গাছের ডাল চেপে ধরছিলেন, তাতে শিশির বেজে বেলপাতা আলপনা থেকে ছিন্ন হয়ে শিবলিঙ্গের উপর পড়ল। এভাবে তো ভক্তরা জল ও বেলপাতা দিয়ে শিব চতুর্দশী রাত্রিতে শিবের পূজা করে থাকেন। ওই বেদও জল ও বেলপাতা দিয়ে নিজের অজ্ঞাতে শিবের কি করলো? পূজা করে ফেলল। তিথি মাহাত্মে দেখো বেদ ও শিব পূজা পুণ্যফল অর্জন করলেন, অর্থাৎ যেহেতু তিথিটা ভালো ছিল সেজন্য কি করলো বেদ এই যে শিব পূজার পুণ্যফলটা কি করলো? সম্পূর্ণ পুণ্যফলটা সে অর্জন করলো। কিন্তু বেদ নিজে তা জানতে পারলেন, অর্থাৎ আমরা এমন কতগুলো কাজ করি এমন তীর্থে, কিন্তু আমরা জানি না আমাদের পুণ্য হচ্ছে কি না পাপ হচ্ছে। সুতরাং আমরা সবসময় চলার পথে তোমাদেরকে আমি কিছুটা হলো উপস্থিত চলার পথে আমরা ভালো কাজগুলো করার চেষ্টা করব এবং খারাপ কাজগুলো সবসময় কি করবো? অর্জন করবো। বেদ যখন দেখো মারা গেলে তখন যমদূতেরা চলে এলেন তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি জীবনে যে পাপ করেছিলেন তার জন্য তাকে নরকবাস করতে হবে। কিন্তু তৎক্ষণাৎ চলে এলেন কারা? কারা চলে এলেন? শিব দূতেরা। তারা তাকে শিবদামি নিয়ে যাবে। তখন শিবদূত ও যমদূতের মধ্যে ঝগড়া লেগে গেল। পাপের ফলে যার যমলয়ে যাওয়ার কথা তাকে শিবদূতেরা শিবদামি নিয়ে যেতে চান, কিন্তু শিবদূতের জন্য যমদূতেরা বেদের কাছে ঘিসতে কি করে পারছেন না। তখন তারা যমরাজের কাছে গিয়ে কি করলেন দেখো ঘটনাটা জানালো। যমরাজ তখন শিবদামে গিয়ে শিবের সেবক নন্দীর কাছে জানতে চাইলেন একজন ঘোর পাপীকে কেন যমালয়ে পরিবর্তে শিবদামে নেওয়ার জন্য শিবদূতেরা গিয়েছেন। ওই ব্যাধ কি এমন পূর্ণ করেছে যার জন্য বহু পুণ্যের ফলে যে শিবদাম পাওয়া যায় সেই শিবদামে যাওয়ার যোগ্য হলেন তিনি? এখন একজন শিবদূতেরা তাকে কি করেছে? যমের সাথে শিবদূতের একটা সামান্য কি করেছে তর্কাতর্কি বেড়েছে, যেহেতু তার মৃত্যু হলো তখন কি করেছে তাকে সে কোন দিকে নিয়ে যাবে তখন সেটা বলছে দেখো। তখন নন্দী যমরাজকে ব্যাদের ওই শিব পূজার কথা জানালেন, অর্থাৎ যমরাজকে যেহেতু যমরাজ নিতে আসছে তখন ওই যে পুরনো শিব পূজার কথা তাকে করলেন সেটা স্মরণ করে দিলেন। তিনি বললেন পাপীও যদি শিবরাত্রিতে যথাবিধি শিবের পূজা করে তাহলে তার সমস্ত পাপের বিনাশ ঘটে এবং সেই পুণ্যবানের ন্যায় শিবদাম প্রাপ্ত গ্রহণ হয়। এভাবে ওই ব্যাধের সকল পাপের বিনাশ ঘটেছে এবং সে পুণ্যবান হয়ে শিবদাম প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে। অর্থাৎ যমরাজকে নন্দী সে কথাগুলো সুন্দরভাবে এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। শিব
চতুর্দশী তে শিবরাত্রি বতের মাহাত্ম্যের কথা শুনি যমরাজ কি করে বিস্মিত হলেন, অর্থাৎ যমরাজ অবাক হয়ে গেলেন। এভাবে শিবরাত্রি বতের মাহাত্ম্যের কথা কৈলাসে, দেবলোকে ও পৃথিবীতে প্রচারিত হলো। তখন থেকে এই যে শিব পূজার প্রচলনটা আস্তে আস্তে করে পৃথিবীতে কি হচ্ছে, প্রচলন হচ্ছে। তখন থেকে শিব ভক্তরা প্রতি বছর শিবরাত্রিতে ব্রত করে, ব্রত পালন করে আসছে। তখন থেকে এই পূজার প্রচলন হচ্ছে এবং নানা জনে সেই ব্রতটা পালন করে আসছেন। এখন আমাদের ব্রত পালনের এই যে আমরা ব্রতগুলো পালন করছি, শিব ব্রত পালন করি, তার গুরুত্বটা কি, এই গুরুত্বটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা এখন তোমাদেরকে আমি বলছি। এখন হিন্দু ধর্মে একটি বিশ্বাসে যে ব্রত পালন করলে উদ্দিষ্ট দেবতা ব্রতের আকাঙ্ক্ষা পূরণ করেন, ব্রতের মাধ্যমে আমার আকাঙ্ক্ষা পূরণ হবে, এই বিশ্বাসের জাগরণ এবং সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিক্রিয়াশীল হওয়ার ব্রত পালনের একটি কি বিশেষ প্রাপ্তি। ব্রতে আলপনা কেটেও আকাঙ্ক্ষার প্রকাশ ঘটানো হয়, অর্থাৎ একটা আলপনা কেটেও ব্রতের কিন্তু আকাঙ্ক্ষা প্রকাশ ঘটানো হয়, সেটা বলছে। যেমন ধানের গোলা আঁকলে বাস্তবে প্রকৃত ধানের গোলা হবে, ব্রতের মনে এ বিশ্বাস কি করে জন্মায়। সে যদি ব্রতের একটি মন্ত্র হচ্ছে আমি দিই পিঠুলির গোলা, আমার হোক সত্যিকারের গোলা, অর্থাৎ একটা সামান্য চুটকির মাধ্যমে এখানে বলা হয়েছে আমি দিই পিঠুলির গোলা, আমার হোক সত্যিকারের গোলা, অর্থাৎ লক্ষ্মী দেবীর পায়ে চিহ্ন আঁকলে সে চিহ্ন পা ফেলে ফেলে লক্ষ্মী দেবী কি করে নিজ ঘরে আসবে। এটা একটা আমাদের আসলে একটা নির্দিষ্ট, অর্থাৎ লক্ষ্মী পূজার দিন সবাই বলে নানা রকম আলপনা করে যদি আমরা শিব লক্ষ্মীর পায়ে চিহ্ন যদি ঘরে আঁকতে পারি এবং সুন্দরভাবে যদি লক্ষ্মী পূজা, অবশ্যই লক্ষ্মী আমাদের কি করবে তার দোয়ান প্রাপ্তি দেয়। সেজন্য বলেছে দেখো লক্ষ্মী দেবী নিজের ঘরে আসবে, ব্রতীকে ধন সম্পদ দান করবে, ব্রতী কি হবে সুখী হবে, অক্ষয় তৃতীয়া ব্রত কথা আমাদের দানের প্রতি উৎসাহিত করে। অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখো আমাদের অক্ষয় তৃতীয়া গেল, অর্থাৎ ঈদের দিন 14 তারিখে আমাদের অক্ষয় তৃতীয়া ব্রত হয়েছে, দেখো সে ব্রতের কথা বলেছে। এখন অক্ষয় তৃতীয় ব্রত কথা আমাদের দানের প্রতি একটা উৎসাহিত, অর্থাৎ সেদিন কিছু দান করলে আমাদের নাকি সে এটা এটা নাকি তার কোনো ক্ষয় হয় না, অর্থাৎ অক্ষয় না। অরণ্য সৃষ্টি ব্রত পালন করলে সন্তান সন্ততি দীর্ঘায়ু ও ঐশ্বর্যশালী হয়, দুর্বাষ্টমী ব্রত পালন করলে সৎপুরুষ সুখে থাকা যায় এবং দুর্বার মতো কে হয় সজীব ও আনন্দময় হয় বংশের সকলের জীবন। অর্থাৎ কি বলেছে দেখো এখানে এক এক ব্রতের এক এক নিয়ম, সেটা করলে কে হয় সেটা এখানে স্পষ্ট করে বলতেছে, একটা একটা করে তোমাদেরকে বলে দিচ্ছে। দেখো এভাবে ব্রত পালনের মধ্য দিয়ে ব্রতের আকাঙ্ক্ষা পূরণ হবে, ব্রতকে কেন্দ্র করে উপবাসের মধ্য দিয়ে দেহ ও মন সংযত হয়, পবিত্র হয় শরীর ও মন, দুইয়ে কি থাকে ভালো থাকে। আমাদের এই পর্বে আমাদের তৃতীয় অধ্যায়টা শেষ হলো, এই পর্বের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি। দেখো তোমরা নিশ্চয় ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করছো, বা আমরা যে ক্লাসগুলো করছি যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের কোভিডের কারণে এখনো পর্যন্ত স্কুল রয়েছে, আমাদের স্কুলটা কখন খুলে আমাদের কিন্তু এখন স্কুল খোলার একটা নির্দিষ্ট ডেট দিয়েছে, কিন্তু আমাদের আবারও সংক্রমণের হার যেহেতু বেড়ে গেছে সেজন্য আমাদের স্কুলটা এখনো সামনে আবার 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে। জানি না তোমাদের সাথে আমাদের কখন ক্লাসে দেখা হবে সেটাও বলতে পারছি না। যদি আমাদেরকে তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় কি করবে তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সেই চ্যাপ্টারগুলো একটার পর একটা পড়ার চেষ্টা করবে। সবাই একটু বাসায় অলস সময় না কাটিয়ে তোমরা আস্তে আস্তে কি করে পড়ালেখা করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা হবে। আমাদের এখন না হোক পরবর্তীতে আমাদের 2-3 মাস ধরো ক্লাস করে তোমাদের পরীক্ষাটাও নিতে পারে, সেটা আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারছি, সেটা আমরা কেন কেউ বলতে পারছে না। তবুও আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা নিয়মিত বাসায় পড়বে, সবাই সুস্থ থাকো এবং সবাই ভালো থাকো সেই কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি। সবাইকে আবার আবারও ধন্যবাদ।